প্রিয় দর্শক, আমি সবাইকে সালাম। আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি এখন একটা খবর আপনাদেরকে শোনাবো, পাশের রাজ্যের খবর। এই হচ্ছে সেই খবরটা। আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা চাকরি পরীক্ষাতে ফি দিয়ে বসেছিলেন কিন্তু সফল হননি, মানে চাকরি পাননি, তাদেরকে সেই ফিয়ের টাকা একেবারে ফেরত করে দেওয়া হবে। মানে সেই টাকা সরকার রাখবে না বা নেবে না। দর্শক কি বলবেন? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যারা চাকরি পরীক্ষাতে বসেন ফি দিয়ে, যদি তারা চাকরি না পান বা সফল না হন, তাদের প্রত্যেককে সেই ফি যে টাকা নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য, সমস্ত টাকা একেবারে ফেরত করে দেওয়া হবে। দর্শক এবার ভাবুন আমাদের রাজ্যে কি হয় বা কি হচ্ছে। এখানে ফি দিয়ে পরীক্ষাতে বসলে যারা চাকরি পান ভালো, কিন্তু যারা চাকরি পান না তাদের সবটাই গেল, পরিশ্রমও গেল আর ফিয়ের টাকাটাও গেল। আবার যদি পরীক্ষাতে বসতে হয় আবারও ফি জমা করে পরীক্ষাতে বসতে হবে। কিন্তু আসাম সরকার বলছে যারা চাকরি পাবেন না তাদের ফি আমরা একবার ফেরত দিয়ে দেব। আবার যদি তারা পরীক্ষাতে বসেন, জমা করে বসবেন, সফল না হলে আবার ফেরত। শুধু যারা চাকরি পেয়ে যাবেন বা পাচ্ছেন তাদের সেই ফিটা নেওয়া হবে, বাকি কারো ফি কিন্তু রাখা হবে না, দিয়ে দেওয়া হবে। দর্শক এখানে তো আরও অনেক কিছু ঘটে। শুধু পরীক্ষার ফি দিয়ে পরীক্ষাতে বসলেই হয় না, সেখানে আবার চাকরি পেতে মোটা টাকা লাগে। আবার ফি জমা করে পরীক্ষা দিয়ে সফল হলেও আবার অনেকে চাকরি হয় না টাকা দিতে না পারলে। এখানে টাকা পয়সার লেনদেন প্রচুর হয়, এরকম তো অভিযোগ অনেক আছে। আবার শুধু এখানে ফি নেওয়ার অনেক কেরামতিও আছে। যেমন আমি দেখছি একটা বিষয় নিয়ে খুবই বিতর্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে ডিএলএড প্রশিক্ষণ যে প্রোগ্রামটা, সেখানে নাকি যদি অনলাইনে মানে কেউ ভর্তি হন সেক্ষেত্রে ফি লাগতো 300 টাকা, 300। কিন্তু সেখানে নাকি আবার অনেক কারসাজি কেরামতি ছিল, মানে এমন সব টাইম কমিয়ে করা হতো, মানে সহজে আর কি সেখানে ভর্তি হওয়ার সুযোগ থাকতো না। সুতরাং যেটা হতো আর কি, যারা তারপর ভর্তি হতে চাইতেন তাদেরকে আবার অফলাইনে ভর্তির ব্যবস্থা করা থাকতো, একেবারে বেশ স্টেপ বাই স্টেপ, যে অনলাইনে না হতে পারলে চলে আসুন অফলাইনে ভর্তি করে দেবো। কিন্তু টাকার অঙ্কটা কিন্তু বাড়বে, 300টা হয়ে যাবে 5,000। এইভাবে কালেকশন করা হয়েছে এবং যারা প্রশিক্ষণ নিতে চেয়েছেন তারা বাধ্য হয়েছেন সেই টাকা জমা দিয়ে প্রশিক্ষণ নিতে। সুতরাং এখানে ফি নেওয়ার কেরামতি প্রচুর আছে। ফি মানে দিয়েই চলে যান চাকরি প্রার্থীরা বা ছাত্রছাত্রীরা, কিন্তু আলটিমেটলি যে সরকারি যে চাকরিটা সেখানেই একেবারে দরজা কার্যত বন্ধ হয়ে যায় অনেকের ক্ষেত্রেই। বা কিছুজন চাকরি পান, বাকিদের আবার ওই টাকা পয়সা লেনদেনের মাধ্যমে নিয়োগের অভিযোগ ওঠে। সুতরাং এখানে কিন্তু অনেক রকমের ব্যবসা চলে। টাকা যদি একবার চলে যায় সরকারের কাছে বা লোকজনদের কাছে, সেই টাকা কিন্তু আর ফেরত হয় না। এমনকি এটাও শুনি আর কি, পরীক্ষার ফি দিয়ে চাকরিতে বসেছিলেন, তারপরও টাকা লেগেছে, টাকা জমা করেছেন, তারপর আবার এরকম অভিযোগ আমরা পাচ্ছি যে সেই টাকা মানে সেই টাকা দিয়েও চাকরি হয়নি আর সেই টাকাও অনেকে আবার ফেরত পাচ্ছেন না। সেটা নিয়ে আবার দেখছি যে পাড়ায় পাড়ায় গণ্ডগোল হচ্ছে, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। মানে এখানে পয়সা করি নেওয়া চাকরির ক্ষেত্রে বিশেষ করে যা চলে। আর দেখুন দর্শক, পাশের রাজ্য আসামে কি হচ্ছে, ওখানে কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি টাকা দিয়ে চাকরি। উপরন্তু সেখানে মানে ওই চাকরির পরীক্ষা যে ফি সেটাও ফেরত করে দেওয়া হচ্ছে যদি তারা কেউ চাকরি না পান। একমাত্র যারা চাকরিটা পাচ্ছেন তাদেরই ফিটা নেওয়া হবে, ওই রকম ওই উপরি ব্যাপার নেই, শুধু ফি সেটা নেওয়া হয় যারা চাকরি পাচ্ছেন। আর যারা চাকরি পাচ্ছেন না, সফল হচ্ছেন না পরীক্ষাতে বা ইন্টারভিউয়ে, তাদের টাকা একেবারে ফেরত করে দেওয়া হচ্ছে। দর্শক এবার বুঝুন, কদিন আগে আসাম নিয়ে অনেক কথা বলছিলেন এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা আসাম নিয়ে, আর দেখুন সে আসামে কি হচ্ছে। আসামটাকে একেবারে নতুন করে কার্যত সাজাচ্ছেন ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নতুন করে সাজাচ্ছেন, প্রচুর চাকরি দিচ্ছেন প্রচুর। এখানে যেমন
বেসরকারি চাকরির মেলা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও আবার অনেক অনেক ভুয়ো সব ধরা পড়ে গেছে, তারপরে আবার বাকি মেলাও বন্ধ। আসামেও কিন্তু মেলা হয়েছে, চাকরির মেলা হয়েছে, কিন্তু সেগুলো সব সরকারি পারমানেন্ট চাকরির মেলা হয়েছে। এইসব হচ্ছে তফাৎ দর্শক, এখানে কি হয় আর দেখুন আসামে কি হচ্ছে। এবং ওখানে শুধু সরকারি নয়, প্রচুর বেসরকারি বিনিয়োগ হচ্ছে। আপনারা জানেন টাটারা ওখানে বিরাট বিনিয়োগ করেছে, ক্যান্সার হাসপাতালের একটা বিরাট বলা যায় সেন্টার হয়ে উঠছে আসাম। মানে মানে বিভিন্ন দেশ থেকে সেখানে চিকিৎসা করতে আসবে অনেকে, এমন সব পরিকাঠামো তৈরি হচ্ছে। মানে আসামকে একেবারে নতুন করে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং দর্শক, ওখানে তো অবশ্যই ডাবল ইঞ্জিন সরকার চলছে, কেন্দ্রে যে সরকার তাদেরই সেই দলের সরকার চলছে আসামে, ফলে অনেক সুবিধা ওখানকার সরকারও পাচ্ছে, ওখানকার মানুষও সেটা পাচ্ছেন। আর আমাদের রাজ্যে তো শুধু ঝগড়াই শুনছি, শুধু ঝগড়াই হচ্ছে, শুধু ঝগড়া হচ্ছে, ইগো লড়াই হচ্ছে, তর্কাতর্কি, এই দেয় না সেই দেয় না, শুধু এই এই শুনছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টিভি খুললেই শুধু ঝগড়াই শুনছি, কেন্দ্র ভার্সেস রাজ্য। আর এই বাংলার মানুষ সেই সব শুনে শুনেই তাদেরকে সময়টা কাটাতে হচ্ছে। আর দিন দিন কী বলবো, যাচ্ছে তাই অবস্থা হচ্ছে, বাংলার মানুষ ভুগছেন, শাসক দলের নেতা নেত্রীরা তারা তো ভুগছেন না, তাদের বিরাট বিরাট সব ব্যাপার স্যাপার, জন্মদিন পালনকে কেন্দ্র করে কত কী হচ্ছে দেখতে পাচ্ছি, বান্ধবের ফ্ল্যাট থেকে কত টাকা উদ্ধার হচ্ছে দেখতে পাচ্ছি, বিষয় সম্পত্তি কত কী তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সরকারটা ডুবছে, রাজ্যের সাধারণ মানুষ সংকটের মধ্যে পড়ে যাচ্ছেন, আর যারা নেতা নেত্রী তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আসামে দেখুন, আসাম সরকার যেটা করছে মানুষের কথা ভেবে, বেকার ছেলে মেয়েদের কথা ভেবে, যে চাকরি যাদেরকে দিতে পারছি ঠিক আছে, কিন্তু অযথা তারা এমনি বেকার তার থেকে ফিয়ের টাকা নিয়ে নেবো, বারবার নিয়ে নেবো, এটা কিন্তু আমরা করবো না, সেই টাকা ফেরত দেবো। তারা আবার চেষ্টা করুন পরেবারে পরীক্ষা দিয়ে সেই টাকা জমা করে আবার তারা চেষ্টা করবেন। দর্শক, কী বলবেন আসামের এই সিদ্ধান্তকে? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।